আমরা আজ অবধি এখনো তো আজে আজকে রেজাল্ট পাওয়া যায়নি 400 আমরা আজ অবধি 400 দিলাম আর আগে আমরা 700 750 এর মতন দিয়েছি টোটাল আমাদের এখান দুই দিন চলল চাকলিয়া ব্লক দুই দিন আমাদের গোয়ালপুকুর ব্লক এটা খুব ভালো লাগছে আমাদেরকে কি আমরা আজকে এখানে অনেক বেনিফিশিয়ারিকে আমরা দেখলাম কে যারা হাঁটতে পারেনি যারা চলতে পারেনি তাদেরকে হুইল রিকশা ট্রাইসাইকেল তারপরে জয়পুর ফুট জয়পুর হ্যান্ড কানের মেশিন সব জিনিসপত্র দেওয়া গেল এখানে এটা আমার মাননীয় চিফ মিনিস্টারের নির্দেশ আমাদের উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সাহেবের উদ্যোগে আমাদের মন্ত্রী গোলাম রাব্বানী সাহেবের উদ্যোগে আমাদের এসডিও সাহিদ সাহেবের উদ্যোগে আমাদের বিডিও সাহেবের ব্লকের উদ্যোগে আমাদের বিএমএস ম্যাডামও আছেন এখানে আমাদের সহকারী সভাপতি আছেন এদিকে প্রধানগুলো আছে আমাদের সবাই আজকে আসে এখানে হেল্প করলো সবাই খুব ভালো লাগছে আর শান্তিভাবে এখানে আমাদের ডিস্ট্রিবিউশনটা হলো আমরা যে জিনিসপত্র দিলাম এখানে খুব শান্তিভাবে কোনো হইচই নাই আর লোক খুব শান্তিভাবে নিয়ে গেল খুব ভালো লাগছে এরকম জিনিসপত্র আমার লাইফে আমরা দিতে পারিনি কিন্তু যতদিন থেকে আমি রাজনীতি করছি আমার এরকম লাইফে এরকম জিনিসপত্র আমরা দিতে পারিনি যে জিনিসপত্র আজকে আমরা এখান থেকে চার দিনে দিলাম আমরা খুব ভালো লাগছে সেই জন্য আমরা অনারেবল চিফ মিনিস্টারকে ধন্যবাদ আমাদের এখানকার বিডিও সাহেবকে ধন্যবাদ দিচ্ছি আমাদের ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি আমাদের মন্ত্রী গোলাম রাব্বানী সাহেবকে এসডিও সাহেবকে তারপরে যারা জয়পুর থেকে আসছে আমাদের ডক্টর ওখানকার টিম তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি যারা জিনিসপত্র নিয়ে আসছে তাদের শুকরিয়া আদা করছি খুব ভালো লাগছে আমাদের সহকারী সভাপতি আছে এখানে খুব ভালো লাগছে আজকে আমরা জিনিসপত্র দিতে পারলাম আর এরকম মাঝে মাঝে যদি এক বছর দু বছর পরে ক্যাম্প হয় তাহলে হ্যান্ডিক্যাপ যারা আছে যারা মানবিক আছে তাদের মানে সুবিধা হবে না আমাদের গোয়ালপুকুরে প্রতি অঞ্চলে আমরা অ্যাওয়ারনেস করেছি আমাদের বিডিও সাহেব খুব উদ্যোগ নিয়েছিল সব অঞ্চল প্রধানকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার সবাইকে ইনফরমেশন দিয়েছিল আর সবাই লিস্ট পাঠিয়েছিল এখানে বেনিফিশিয়ারি সবাই পাঠিয়েছে সব অঞ্চল থেকে বেনিফিশিয়ারি আসছে আমাদের চাকলিয়া ব্লক থেকে আসছে এখানে আর সোমবার থেকে ইসলামপুরে হবে আমরা চাচ্ছি যে যারা যারা ছাড় পড়েছে তারা ইসলামপুরে যায় নিয়ে নেবে না আমাদের একটাই বার্তা কে যারা মালগুলা নিয়ে আসছিল জয়পুর থেকে হ্যাঁ তাদেরকে আমাদের আর কি বলবো আন্তরিক ধন্যবাদ ওর শুকরিয়া আদা করছি আমরা কি আজকে আমাদের এখানে আসে গোয়ালপুকুরে আসে জিনিসপত্র দেওয়া হলো খুব ভালো লাগছে আমাদের বিডিও সাহেব এখানে খাওয়ারও ম্যানেজমেন্ট করেছে বেনিফিশিয়ারিদের হ্যাঁ খাবার আমরা সবাইকে প্যাকেট দিলাম খুব ভালো লাগছে আমাদের পঞ্চায়েত সমিতি ব্লক থেকে জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা